والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. أحمد كبير سعودي عرب থেকে প্রশ্ন করেছেন, একটা চমৎকার প্রশ্ন। জানো সময় পিতা আমাদের সন্তানদের উপর রাগ করে ক্ষণিক বদ্দুয়া করে দেন যে তোকে আল্লাহ নিয়ে নে একটি ধ্বংস হওয়া অমুক তমুক, তো পিতামাতা রেগে গিয়ে এ ধরনের অভিশাপমূলক কথা বদ্দোয়াগুলি কতটুকু প্রভাব ফেলতে পারে সন্তানদের উপরে? আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবীনা মুহাম্মদ, এই অবশ্যই প্রভাব ফেলবে যদিও সে রাগ করি বলে থাকুক না কেন। এই জন্য কোনো পিতামাতার উচিত নয় রাগ করেও তার সন্তানকে বদ্দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ, তিনটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল ওয়ালিদাইনি লি আওলাদিহিম আও আলাইহিম, পিতামাতার ভালো দোয়া তার সন্তানদের জন্য অথবা বদ্দোয়া। আর কি হচ্ছে দাওয়াতুল মুসাফির হাত্তা ইয়ারজিআ, মুসাফির যতক্ষণ ফিরে না আসে। আর কি হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম বা অত্যাচারিতর দোয়া অত্যাচারীর বিরুদ্ধে, যখন অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে অত্যাচারীর বিরুদ্ধে বদ্দোয়া করে, তখনও যেন সে তাড়াহুড়া না করে, অর্থাৎ নিরাশ না হয় যে আমার দোয়া কেন আল্লাহ শুনছে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিউত্তরে বলেন আস্তাজিবু দাওয়াতাকা ওয়ালা বাদা হিন, যদিও কিছু সময় আমি নিচ্ছি তারপরও তোমার দোয়া আমার কাছে কবুল হবে। আর খেয়াল রাখতে হবে যে যাকে অভিশাপ দিচ্ছেন সে আসলে অভিশাপের অধিকারী কিনা। হ্যাঁ, অভিশাপের অধিকারী হয়ে গেলে অভিশাপটা তার উপরে পতিত হবে, কিন্তু বাপমার অভিশাপটা এত একটা সেন্সিটিভ পয়েন্ট, এত একটা সেন্সিটিভ বিষয় যে সন্তানদের উপরে বাপমার যে ফরজ দায়িত্ব এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা খুব সেন্সিটিভ। মানে বাপ মা যদি বদ্দোয়া করে বসে, যদি সন্তান অধিকারী নাও হয়, হকদার না হয়, তাও খেটে যায়। কারণ বাপ মা এতই সম্মানিত ব্যক্তি সন্তানদের কাছে, এত তাদের অধিকার বেশি আল্লাহ কায়েম করেছে যে আল্লাহর এবাদতের পরে পিতামাতার প্রতি সদাচরণ করার কথা বলা হয়েছে। ওয়ালা তাকুল্লাহ উফ উফ শব্দটি পিতামাতার কাছে বলতে নিষেধ করা হয়েছে। সেখানে যদি উফ শব্দটি পিতামাতার সামনে মাথা ঝাঁকি দিয়ে বলা নিষেধ হয়ে থাকে, তাহলে সে জায়গায় খেয়াল করে দেখুন যে পিতামাতার অধিকারটা কত বেশি হতে পারে। কিসাতুল জুরাইজ দেখা যায় যে আল্লাহ রাসূলের পূর্বেই ছিল, ঈসা আলাইহিস সালামের যুগে, তবুও ইসলামী নীতিগুলি ম্যাক্সিমাম মেজর নীতিগুলি একই। মা জানতে পারে নাই ছেলে নফল নামাজে রত, তাই ডাকে সাড়া দেয় নাই সন্তান, এটা মা জানতে পারে নাই। সন্তানেরও ভুল ছিল যে নফল নামাজের উপরে প্রাধান্য দিতে হবে মায়ের আদেশ, ফরজ নামাজ ব্যক্তি রেখে। কিন্তু মা জুরাইজের মা বলেছিল আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে নিও না যতক্ষণ একটা মহিলা দ্বারা ফেতনায় পতিত না করো। তো সেটা দোয়াটা লেগে গেছিলো বদ্দোয়াটি কোনো এক রাখাল কোনো এক মহিলার সঙ্গে জেনা করে জুরাইজের ওপরে চাপ দিয়ে দিয়েছিল ওই মহিলা, মানে তহমত অপবাদ দিয়ে দিয়েছিল। পরে জুরাইজকে মারা হয়েছিল অনেক, তো পরবর্তীতে আবার আল্লাহর কি একটা ফয়সালা, শিশু বাচ্চাটি আল্লাহর হুকুমে মুখ খুলে বলে যে না জুরাইজ আমার বাপ নয়, অমুক রাখাল আমার বাপ, এভাবে নিষ্পত্তি হয়। পরে মা অনুতপ্ত হয় আর মা বলে যে বাবা আমি তোমার ব্যাপারে এই কথা বলেছিলাম, দেখে আল্লাহ তা শুনে নিয়েছিল। তো পিতামাতা বদ্দোয়া করে দিলে সেটা যেভাবে বন্দুকের গুলি মিস নয় সেভাবে তার বদ্দোয়া মিস হয় না। এজন্য চরম অবস্থাতে ধৈর্য ধারণ করে নেওয়ার জন্য আমি উপদেশ দেবো পিতামাতাকে, তবুও যেন সন্তানকে অভিশাপ না দেওয়া হয়, কেননা পরবর্তীতে মা বাপ কিন্তু সহ্য করতে পারে না সেই অভিশাপ পতিত সন্তানের উপরে হয়ে গেলে। আল্লাহ আমাদের পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সন্তানদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক এনায়েত করুন। কেননা পিতামাতা অনেক সময় বদ্দোয়া এই জন্যই করে থাকে যখন তারা মনে দুঃখ পায় কষ্ট পায় তাদের
কথা শোনা হয় না, তাদেরকে অত্যাচার করা হয়, অনেক সন্তান আছে জালিম সন্তান, পিতা মাতাকে মারধর পর্যন্ত করে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবীনা মুহাম্মদ। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا